একজন নীতিবান কর্মী সংগঠনের জন্য সম্পদ, আর একজন নীতিহীন কর্মী সংগঠনের জন্য আপদ। আমাদের নীতিবান আদর্শ কর্মী গড়ে তুলতে হবে, যারা বঙ্গবন্ধুর আদর্শ দর্শনকে মেনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় দল যখন যা সিদ্ধান্ত দেবে সেটা আন্দোলন, সংগঠন এবং নির্বাচন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। আর নীতিহীন স্বার্থবাদী সুযোগ সন্ধানী কর্মীরা দলকে আরো বিপদগ্রস্ত করে, দলের জন্য আপদ সৃষ্টি করে, সেই ধরনের কর্মী বাছাইয়ের জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমি আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমি অনুরোধ করব, আমার রাজনৈতিক জীবনে ব্যক্তিগত জীবনে অনেক ত্রুটি আছে, অযোগ্যতা আছে, ভুল ত্রুটি আছে, আমার কথা কাজে অনেককে আমি উপকার করতে পেরেছি, খুশি করতে পেরেছি, আবার অনেককে আমি হয়তো অখুশি করেছি, কষ্ট দিয়েছি। আমি আজকে এই বিশেষ সভায় আমার জেলা আওয়ামী লীগের অভিভাবকদের সামনে আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করি, আপনারা মন থেকে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি প্রতিদিন চেষ্টা করি যতদূর সম্ভব আমার দলের জন্য, এলাকার মানুষের জন্য কাজ করার। আমি গত 14 বছর ধরে কখনোই আমি নিজের অবহেলার কারণে আমার এলাকার মানুষের ক্ষতি হোক এটা আমি চাইনি। তারপরেও আমার অজান্তে আমি মানুষ, আমি ভুল ত্রুটি ঊর্ধ্বে না, আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, এগুলোতে বিভিন্ন ধরনের আমাদের দ্বিধা বিভক্তি দূরত্ব তৈরি হয়েছে। আমি আশা করব আমরা আজ থেকে, আমাদের শুধু কর্মী সংগ্রহ অভিযান নয়, আমরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু করব। আজকে 1300 সদস্য সংগ্রহ রশিদ বই আমরা 12টি ইউনিয়ন এবং পৌরসভার মধ্যে বিতরণ করব। তবে আমাদের লক্ষ্য আগামী 2 মাসের মধ্যে আমরা 13,000 আমরা নিবন্ধিত কর্মী আমরা সিংড়া থেকে নাটোর জেলাকে উপহার দেব ইনশাআল্লাহ।